ময়মনসিংহের শহরতলিতে গোয়েন্দা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে বাচ্চু নামের একজন নিহত হয়েছে। তবে পুলিশের দাবি, নিহত বাচ্চু মাদক ব্যবসায়ী। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশ জানায়, গেল রাতে শহরতলির শম্ভুগঞ্জে মাদক ভাগাভাগি করার খবরে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। জবাবে পুলিশও গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে মাদক ব্যবসায়ী বাচ্চুর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এই সময় ইয়াবা ও 4 রাউন্ড গুলির খোসা জব্দ করা হয়েছে। বাচ্চুর বিরুদ্ধে 15টি মাদক মামলা রয়েছে।